গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোলা ফানি। আমি মৌসুমি, আরও একটি নতুন সকাল তোমাদের সঙ্গে নিয়ে চলা। প্লিজ কিছুক্ষণ আমার সঙ্গে থেকো। আজকে তো হচ্ছে 1 তারিখ, শুভ পয়লা বৈশাখ। আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, বড়দের প্রণাম জানিয়ে দিনটা আমি শুরু করি আজকে। আর ভালো মন্দ সব কিছু নিয়েই আমাদের হচ্ছে জীবন চলছে। মন্দটাকে বাদ দিয়ে ভালোটাকে নিয়েই আমরা চলার চেষ্টাটা করি। আমরা সবাই ওইটাই এ করি, ভাবি যে চলো এবারে সব ঠিক হয়ে যাবে। তো সেইভাবেই আমার দিন চলায়, স্পেশাল কিছু বলে নয়। আজকে শনিবার, আর এই খুব কাঁচা কুমড়োর তরকারিটা আমি করছি, আর মেয়ে দুটোর পেটটা খুব একটা ভালো নয় বলে কি করব, এই জন্যই এইরকমই সাদা তরকারি, টক ডাল এই সব হচ্ছে। আর নীলষষ্ঠীর পরের দিনই মানে এই আমাদের টক ডাল খেতে হয়। আমি তার আগে আম খাইনি, সজনে ডাঁটা আর আম দিয়ে ডালটা বোস হয়েছে, আর কুমড়োর তরকারিটা নামিয়েছি, উচ্ছে আলু ভাতে দিয়েছি। আর নিয়ে যাচ্ছি একটা বেগুন, ছিল একটা বেগুন দেখছি গাছে, কবে থেকে ভাবছি তুলবো তুলবো, বীজ হয়ে যাচ্ছে। তো এই বেগুনটাকে তুলবো, নিয়ে ভাজা করব, কেননা মেয়ে দুটোর পেট ঠিক যাচ্ছে না। আর আমার 5 দিন ধরে পরপর টানা এক্সিবিশন, আজকেও এক্সিবিশন আছে, বেরোবো 4টের পর বেরোবো আর কি। তো ওদের বলেছি যেতে 8টার পর, মেয়ে দুটোকে বলেছি তোরা রাত্রি 8টার পর যাবি। তো এই যে যথারীতি আমি এই বেগুনটা তুলে নিয়ে যাব। একটা বেগুন আমি কেটে রেখেছি ঘরে, তো আমি দেখলাম যে ছোটো বেগুন ছিল, কেমন একটু এ হয়ে যাচ্ছে, আর একটা হলে ভালো হতো। তো চলো আজকে শুভ দিনে, পয়লা বৈশাখের দিনই আমার গাছের বেগুনটি তুললাম, তো এটা আবার নিয়ে যাই। ওরকমই রান্না হবে, রান্না যা হয়েছে ওইটাই খায়, কোথায় একটু ভালো মন্দ আর কি রান্না টান্না করবো তা না, দুজনেরই পেটটা একদম খারাপ হয়ে পড়ে রয়েছে, কি বলবো। আর মেয়ের তো বমি এত, মানে পেটটাই ঠিক নয় যে একটু ভালো রান্নাবান্ধব রান্না করে দেবো পয়লা এর দিন। এই যে দেখো দুজনের দুটো মানে নতুন, এই তার আগের দিন কিনিন ষষ্ঠীর আগের দিন আমি রাতে গিয়ে এই যে দুজনকে দুটো ঘরে পরার গেঞ্জি আর এই প্যান্ট দুটো কিনে দিয়েছি, স্নান টান করিয়েছি আমি তাড়াতাড়ি করিয়ে, আমি বললাম তো করে নে নতুন বস্ত্র দুটো পরে, তারপরে তোরা শুয়ে বসে মোবাইল দেখ। তো যথারীতি এই করছে আর কি, দুই বোনে মিলে স্নান করিয়েছি আগেই সকালবেলায়, মানে আগেই আমি বললাম স্নান করে আসবি তাড়াতাড়ি, আজকে দেরি করবি না। তারপরে তোদের স্নান করা হয়ে গেলে মানে আমার বড় সমস্যা, নাহলে যা 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 করতে করতে সে 3টে বাজাবে। তো এই জন্যই দুজনে স্নান, আমি তো এটা ভয়েস দিচ্ছি, পরে ভয়েস দিচ্ছি ওখানে বললে এটা রেগে যাবে, কেউ তো ক্যামেরার সামনে আসতে চায় না আর কি, দুজনেই ক্যামেরার সামনে আসতে চায় না। তো যাই হোক, আমি পরে এই জন্য ভয়েস দিচ্ছি, তো ওই যে আমি নিজের জায়গায় পৌঁছে গেছি, আমি চলে এসেছি স্কুটি নিয়ে, মানে এটা আমার বাড়ির কাছেই চণ্ডীদাস, মানে এটা হচ্ছে যারা দুর্গাপুরে থাকো তারা অনেকেই চিনবে, এটা হচ্ছে কাশিরাম, হচ্ছে মাঠে যেটা মানে আর কি খেলা টেলা হয় পুজো হয় ওই মাঠের মধ্যে হচ্ছে আর কি। তো এইখানে খুব সুন্দর অনুষ্ঠান, খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে। তো এই যে যথারীতি এই যে একটুখানি অল্প স্বল্প করতে পেরেছি, এত ভিড় ছিল, আর বেশ ভালোই প্রোগ্রাম হয়েছে। এখন বাজে প্রায় 9:30 বেজে গেছে, আমার আগের দিনও আসতে লেট হয়েছে ভালো, আজকেও হচ্ছে ভালোই লেট, এখন প্রায় 11টা বাজতে চললো, কিন্তু 11টা বেজে গেছে অবশ্য। খুব সুন্দর গান হলো, এই হলো প্রোগ্রামটা, খুব সুন্দর হয়েছে। তার আগে মিঠির কাছে ফোনটা ছিল, মিঠি মানে আর মিষ্টু দুজনে মিলেই চলে গেছিলো, মানে ওর পাপা নিয়ে গেছিলো, আমার বর নিয়ে গেছিলো, ওদের নিয়ে গিয়ে ওখানে ছেড়ে দিয়ে এসছে। বেশ দুই বোনে মিলে ঘুরছে ফিরছে, কিছু কেনা খেয়েছো, আবার আবার খেয়ে দে ওখানে খেয়েও আবার পেটটা একটু গণ্ডগোল করেছে দুই বোনে মিলে। তো এই যে এখানে মানে মিঠি এটা করেছিল, কাস্টমার ছিল প্রায় এখানে 11টা পর্যন্ত, এটা হচ্ছে 10:30 পরের কাস্টমার আর কি, প্রোগ্রাম মানে তখন লাস্টের দিকে, হ্যাঁ 10:30 পরও, মানে যেহেতু আমাদের চারিধারে এইখানে ডিএসপি কোয়ার্টার আর কি, পড়তি চারিধারে কোয়ার্টার, তো সুতরাং গরমকাল এমনিতেই রাত্রে 11টা পর্যন্ত কাস্টমারের ভালোই ভিড় ছিল, মানে ভালো ভালোই ভিড় ছিল ওখানে। আর প্রোগ্রাম খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে, আমি তো ভালো লাগলো, মাঝে মধ্যে যে যাবো ভাবলাম, দেখো এটা কিন্তু 10:30 পরের ভিড়, এটা 10:30 বেজে গেছে তখন, ওই দিকে মোটামুটি সবাই প্যাক ট্যাক করছে, আর এইখানে মাঠের মধ্যে মেয়েগুলো বসে রয়েছে মনে হয়, যাই না, ফোনটা মিঠির কাছেই ছিল, ও এইটুকু ক্যামেরা করেছিল বলেই আমি এটুকু আবার দিতে পারলাম, ফোনটা ওর কাছে দিয়ে দিয়েছিলাম, কেননা আমার ফোন খুব এদিক ওদিক রাখার অভ্যাসটা আছে। আর দেখাচ্ছি মিঠি আর মিষ্টু দুজনকেই খুব দেখছি কোথায় গেল দুটো মেয়ে, হ্যাঁ দুইজনে মিলে ঘুরে আছে, দেখি মাঠের ওই দিকে বেশ বসে আছে দুইজনে মিলে।
তো যাই হোক, ওদের ডাকছি যে আর এইবারে তোরাও হেল্প করবি, উঠাতে হেল্প করবি, কেননা অনেকটাই রাত হয়ে যাচ্ছে, ওপাশের স্টলগুলো সব গোছগাছ শুরু করে দিয়েছে। হ্যাঁ, আমি বলি এবার আয় এসে যাবো। ওই দেখো ডেকে যাচ্ছি দুই বোনকে, দেখেছো দেখেছো, একটু জুম করে দেখাচ্ছি দেখাচ্ছি, জুম করে তোমাদের দেখাচ্ছি। এই দেখো অনেকটা দূর কিন্তু, খুব সুন্দর মাঠটা। আর ওই দেখো চারিপাশে কোয়ার্টার, ওগুলো কিন্তু কোয়ার্টার, আর বিশাল মাঠ, এখানে বেশ খেলে খেলা হয় প্রতিদিন মাঠে। ওই যে ওইখানে দুজনে বেশ ঘন্টার পর ঘন্টা গল্প করে যাচ্ছে দুই বোনে মিলে বসে। তো এই যে হচ্ছে, আমি এবার বলি কি আয়, এবারে অনেক রাত হয়েছে, দেখো এত রাত হয়ে গেছে তাও কাস্টমার ছিল, আর এই দেখো পুরোটাই ভিড়, একদম প্রোগ্রাম প্রোগ্রাম সব শেষ হয়ে গেছে, ওপাশে চেয়ার টিয়ার গোটানো, এই যে সব ফাঁকা হয়ে গেছে, কিন্তু সব ফাঁকা। দেখো এই যে আমার স্টলের এইখানে দেখো, আর এই পাশের স্টলটাই ভিড় রয়েছে, ওই দিকে সবাই উঠে কখন চলে গেছে, কী করবো আমি তো গোটাতেও পাচ্ছি না। এইদিকে সব ফাঁকা, এদিকে চেয়ার টিয়ারগুলো ক্যাটারিং উঠিয়েও দিয়েছে। হ্যাঁ, আর যারা ওই প্রোগ্রাম করেছে তারা ওই পাশে খাবে, ওরা দেখি খাওয়া দাওয়া করে যাচ্ছে। আর এই পাশে আমরা তিনটে স্টল কিছুতেই গোছগাছ করতে পাচ্ছি না। তো যাই হোক, এইবারে এন্ড আমি একটু উঠে এবার একটু এপাশ ওপাশ ব্যাস একটু এদিক ওদিক করলাম, করে একটা টোটোকে দেখে এলাম, ওদিক থেকে টোটো দেখলাম, কেননা 11:30 প্রায় বাসতে চললো। হুম, তুলে নিচ্ছি, আমি তো আমার কাজে রেখে থাকি, মেয়ে দুটোকে কাজে লাগিয়েছি, ইস দুজনকে কাজে লাগিয়েছি, ঠিক আছে। ব্যাস এইবারে টোটো একটা ঠিক করে নিয়েছিলাম, টোটো দেখলাম, দেখে দুজনকে নিয়ে চলে এলাম, 11:40 বাজে চলে এলাম। আর আমি ছোটো ছোটো করেই ব্লগ দিচ্ছি, কেননা টানা এক্সিবিশন চলছে, বন্ধুদের ভিডিওগুলো দেখতে মানে হচ্ছে, তবুও অনেকজনের দেখতে পাচ্ছি না, তবুও আমি দেখে দিচ্ছি। হ্যাঁ, আজকে এখানেই রাখছি, নতুন পুরনো সব বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো, আজকে এখানেই রাখি, টাটা, গুড নাইট।